গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট দেখো আজকে আমরা করব জরুরি অবস্থা অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশনস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা আর্টিকেল 352 356 আর 360 তে রয়েছে এর আগেও তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এই জরুরি অবস্থা থেকে কি কি প্রশ্ন এসেছে তার একটা এমসিকিউ ক্লাস তোমাদের সাথে করেছিলাম যারা যারা এমসিকিউ বা পিইকিউজের ওই ক্লাসটা দেখতে চাও তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও ওখানে তোমাদের ক্লাস এর দেওয়া আছে ওখান থেকে তোমরা বিগত বছরে এই জরুরি অবস্থা থেকে কি কি প্রশ্ন এসেছে সব পেয়ে যাবে তো এটাতে আমরা দেখবো একটু কনসেপ্ট জরুরি অবস্থা সম্পর্কে যাবতীয় জিনিস স্টার্ট করার আগে যারা নতুন তাদেরকে একবার বলে দিই আজকে সকালে তোমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ কেএস এ স্টাডি চ্যানেলে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে আটটা তিরিশে ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এখানে দশটার সময় তোমাদের এই ক্লাসটা হচ্ছে আর এগারোটার সময় তোমাদের ডাব্লিউ ইংলিশ লাইভ ক্লাস রয়েছে কে এ স্টাডিতে আপকামিং ক্লাস ছটার সময় ডাব্লিউ বিপি কে মক টেস্ট কে স্টাডিতে আর সাতটার সময় ডাব্লিউ বিপি বোস্টার এই প্রত্যেকটা ক্লাস তোমরা একটা জায়গাতে পাবে সেটা হচ্ছে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল ভিডিও টাইটেলে ক্লিক করো করলে ডিসক্রিপশন বক্স পাবে ওখানে তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারবে দেখো জরুরি অবস্থা আমাদের ভারতের সংবিধানের পার্ট এ রয়েছে সংবিধান অনুযায়ী দেশের সংকটকালীন পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি আমাদের দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন জরুরি অবস্থা তিন রকমের হয় একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা যেটা রয়েছে আমাদের আর্টিকেল থ্রি ফিফটিতে সেকেন্ড রাজ্য জরুরি অবস্থা আর্টিকেল থ্রি ফিফটি সিক্সে আর অর্থনৈতিক জরুরি অবস্থা আর্টিকেল থ্রি সিক্সটিতে এবার এগুলোই একটা একটা করে আমাদের দেখতে হবে কেন এর ভিতরে ভিতরে অনেক কিছু জিনিস রয়েছে আর্টিকেল থ্রি ফিফটি টু প্রথমে আমরা দেখি জাতীয় জরুরি অবস্থা যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সিও বলি তো এটা অ্যাকচুয়ালি দুটো ক্ষেত্রে হতে পারে একটা এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল যখন যুদ্ধ হয় অথবা বহির আক্রমণ হয় বা এক্সটার্নাল অ্যাগ্রেশন হয় এই দুটো বাহ্যিক ক্ষেত্রে বা এক্সটার্নাল ক্ষেত্রে আর আভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ ভারতের ভিতরেই লোকজনেরা যদি নিজেদের মধ্যে ঝামেলা লেগে যায় আর কি সশস্ত্র বিদ্রোহ তো এই দুটো ক্ষেত্রে কি করা হয় আমাদের ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় যুদ্ধ বহিরাক্রমণ দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহ এই তিনটে পয়েন্ট এই তিনটের জন্যই আমাদের থ্রি অনুযায়ী সমগ্র ভারত অথবা ভারতের কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হলে অথবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে রাষ্ট্রপতি সমগ্র ভারতে অথবা ভারতের কোনো নির্দিষ্ট অংশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীতে আমাদের কি বলা হয়েছে ভালো করে এটা নোট করবে রাষ্ট্রপতি ভারতের যে যেকোনো অংশে আংশিক জরুরি অবস্থা জারি করতে পারেন এটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর অংশ নাইনটিনটি এ বলা হয়েছিল উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে মূল সংবিধানে আভ্যন্তরীণ গোলযোগে মানে ইন্টারনাল ডিস্টারবেন্স এর পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ এই কথাটাকে সংযোজিত করা হয়েছে এটা উনিশশো সালে সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী করাটা হয়েছিল ঠিক আছে প্রথমে ছিল আভ্যন্তরীণ গোলযোগ তার জায়গায় রিপ্লেস করে সশস্ত্র বিদ্রোহ কথাটা রিপ্লেস না এটাকে সংযোজন করা হয়েছে ঠিক আছে সশস্ত্র বিদ্রোহ আর চুয়াল্লিশতম সংশোধনী আইনে আরো অনেক কিছু সেখানে করা হয়েছে যেমন ধরো কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশ চাই তারপর উনিশশো পঁচাত্তর সালের আটত্রিশতম সংবিধান সংশোধনীতে এখানে জাতীয় জরুরি অবস্থাকে বিচার বিভাগীয় পর্যালোচনা মানে জুডিশিয়াল রিভিউ আওতার বাইরে রাখা হয় আবার তারপরে নাইনটিনটি এ আবার যখন চুয়াল্লিশতম সংশোধনী হয় তখন আবার এই জরুরি অবস্থাকে বিচার বিভাগীয় পর্যালোচনা মানে জুডিশিয়াল রিভিউ আওতায় আনা হয় এই দুটো ভালো করে এখান থেকে দেখে রাখবে এগুলো হচ্ছে তোমাদের এই তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল রিলেটেড আরো কিছু ডেপ আমি জিনিস আলোচনা করলাম যেগুলো বিভিন্ন সংবিধান সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে অথবা বাদ হয়েছে অর্থাৎ বর্তমানে জাতীয় জরুরি অবস্থা যদি জারি হয় তাহলে বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন করা যেতে পারে এই এই জায়গাটা থেকে আমরা সেটাই বুঝতে পারলাম আর কি লাস্ট যে পয়েন্টটা 1978 এর 44 তম সংশোধনী এবারে দেখো এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণার শর্তাবলী আর মেয়াদ মানে কি কি শর্তে এবং তার মেয়াদ কত দিনের হয় খুব ইম্পর্টেন্ট দেখো জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর সেটা সংসদের উভয় পক্ষে মানে লোকসভা রাজ্যসভাতে এক মাসের মধ্যে অনুমোদিত হতে হয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর সেটা সংসদের উভয় কক্ষে এক মাসের মধ্যে অনুমোদিত হতে হয় তা না হলে ওই ঘোষণাটা বাতিল হয়ে যায় আগে এটা দুই মাসের মধ্যে অনুমোদিত হতো তারপরে 1978 সালে 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সময়সীমাটা দুই মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা সংসদের প্রতিটা কক্ষে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ উপস্থিত আর ভোট প্রদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ কর্তৃক সমর্থিত হওয়া প্রয়োজন সংসদে অনুমোদিত হলে জাতীয় জরুরি অবস্থা ছমাস পর্যন্ত বলবৎ থাকে এইভাবে ছমাস অন্তর জাতীয় জরুরি অবস্থার ঘোষণা সংসদ দ্বারা অনুমোদিত করিয়ে এটা চালু রাখা যেতে পারে জাতীয় জরুরি অবস্থার সর্বাধিক কোনো সময়সীমা নেই সর্বাধিক কতদিন পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকতে পারে সে বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট বা নির্দিষ্ট ব্যাখ্যা নেই লোকসভার এক দশমাংশ সদস্য জরুরি অবস্থার বিষয় আলোচনার জন্য নোটিশ দিলে চোদ্দ দিনের মধ্যে লোকসভায় বিশেষ অধিবেশনের ব্যবস্থা গ্রহণ করতে হয় তো জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার কি করে করা হয় রিভোকেশন অব প্রো অফ অব ইমার্জেন্সি রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছিল লোকসভা জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে কোনো প্রস্তাব করলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে আবার জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রস্তাব শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হয় এছাড়া দেখো জাতীয় জরুরি অবস্থা বলবৎ থাকা সময় মানে যখন বলবৎ থাকে থাকাকালীন জাতীয় জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় অনেক পরিবর্তন আছে যেমন সপ্তম তফসিল আমাদের যে সেভেন সেখানে উল্লেখিত রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে রাষ্ট্রপতি ওই বিষয়ে প্রয়োজনে অর্ডিনেন্স জারি করতে পারে রাজ্যগুলোর শাসন কার্য পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিতে পারে লোকসভার মেয়াদ এক বছর বৃদ্ধি করা যায় জাতীয় জরুরি অবস্থা যখন ঘোষিত হয়ে আছে বলবৎ থাকাকালীন অবস্থায় ঠিক আছে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে লোকসভার মেয়াদ এক বছর বৃদ্ধি করা যায় রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন সংক্রান্ত ব্যবস্থা ও পরিবর্তনের নির্দেশ দিতে পারে এই সময় জরুরি অবস্থার সময় সংসদ আইন প্রয়োগের মাধ্যমে রাজ্য বিধানসভার মেয়াদ এক বছর বৃদ্ধি করতে পারে এখানে দেখো আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রচুর আসে যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থার মৌলিক অধিকারের উপর প্রভাব মানে সংবিধানের তিনশো আটান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধানের ১৯ নম্বর যে অনুচ্ছেদ আমাদের রয়েছে এর মধ্যে তো কি আছে আমাদের স্বাধীনতার অধিকার আছে তো সেগুলো কিন্তু স্থগিত থাকে উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে শুধুমাত্র যুদ্ধ বা বৈদেশিক আক্রমণের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে এই উনিশ নম্বর আর্টিকেলের মৌলিক অধিকার গুলো স্থগিত থাকে দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে উনিশ নম্বর অনুচ্ছেদের মৌলিক অধিকারগুলো স্থগিত রাখা যায় না সংবিধানের তিনশো উনষাট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ জারির মাধ্যমে অন্যান্য মৌলিক অধিকার গুলোকে মানে কুড়ি আর একুশ নম্বর অনুচ্ছেদ ছাড়া অন্যান্য মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখেন উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি জরুরি অবস্থার সময় কুড়ি এবং একুশ এই দুটো আর্টিকেলে উল্লেখিত জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোনোভাবে খর্ব করতে পারবেন না জাতীয় জরুরি অবস্থার সময় অন্যান্য মৌলিক অধিকার কার্যকর করার জন্য সংবিধানের বত্রিশ আর দুশো নম্বর আর্টিকেলে বর্ণিত আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার রাষ্ট্রপতি বাতিল করতে পারে এখনো পর্যন্ত তিনবার এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এক উনিশশো বাষট্টি অক্টোবর মাসে যখন ভারত চীনের যুদ্ধ হয় তারপরে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় একবার উনিশশো সালে জুন মাসে যখন আভ্যন্তরীণ গোলযোগ হয় সালে জাতীয় অবস্থা হয়েছিল সেই সময় রাষ্ট্রপতি ছিলেন ফির আলী আহমেদ উনিশশো সালের পঁচিশে জুন সংবিধানের তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় জরুরি অবস্থা তিনি ঘোষণা করেছিলেন আকালি দলের নেতৃত্বে অমৃতসরে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করায় তারা প্রতিবাদে হয় হয় আর সেই কারণেই এটা ঠিক আছে তারপরে সালে জাতীয় জরুরি অবস্থার সময় ভারতের বিভিন্ন নেতাকে করা হয়েছিল তাদের গ্রেপ্তার মধ্যে ধরো দেশ জয় জয়প্রকাশ নারায়ণ এম কে স্ট্যালিন অটল বিহারী বাজপেয়ী সহ অসংখ্য বিরোধী নেতা নাইনটিন সেভেন্টি সেভেনের টোয়েন্টি ফার্স্ট মার্চ জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছিল আভ্যন্তরীণ গোলযোগের জন্য এখনো পর্যন্ত একবারই এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা যেটা আমাদের স্টেট এমার্জেন্সি এটা রয়েছে কত নম্বর আর্টিকেলে তো দেখো কোন রাজ্যের রাজ্যপাল অথবা কোন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে সেই রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে না বা পরিচালনা করা সম্ভব হচ্ছে না তো সেই ক্ষেত্রে তিনি ওই রাজ্যে জরুরি অবস্থা বা শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন এইরূপ জরুরি অবস্থাকে সাধারণভাবে আমরা বলি রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল বা সাংবিধানিক জরুরি অবস্থা বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি এই বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করেন কোনো অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা যদি সৃষ্টি হয় প্রথম অবস্থায় ছমাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয় প্রয়োজন বোধে সেটা পরবর্তীকালে আরো ছ মাস বৃদ্ধি করা যায় ঘোষণাটাকে সংসদের উভয় পক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের দ্বারা মাসের মাসের মধ্যে মধ্যে অনুমোদিত করতে হয় অনুমোদন দিতে হয় এই জরুরি অবস্থার মেয়াদ সর্বাধিক তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাষ্ট্রপতি সেই অঙ্গরাজ্যের বিধানসভা স্থগিত রাখতে পারেন আবার ভেঙেও দিতে পারেন সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের যাবতীয় শাসন কার্যের দায়িত্ব রাষ্ট্রপতি নিজে পালন করতে পারেন অথবা অন্য কোন কর্তৃপক্ষের উপর অর্পণ করতে পারেন কোনো রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করা হলে সেই রাজ্যের হাইকোর্টের কোনো প্রকার ক্ষমতায় রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন না কোনো রাজ্যে জরুরি অবস্থা চলাকালীন লোকসভা অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে ভারতের সঞ্চিত তহবিল থেকে সংশ্লিষ্ট রাজ্যের জন্য অর্থ ব্যয়ের অনুমতি দিতে পারেন কোন অঙ্গরাজ্যের সরকার যদি ধর্ম নীতি অনুসরণ না করে তাহলে অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয় সেক্ষেত্রেও অঙ্গরাজ্যের জরুরি অবস্থা কিন্তু জারি করা হয় প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের জরুরি অবস্থা চলাকালীন সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন কিন্তু প্রণয়ন করতে পারে এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও রয়েছে সংশোধনী রয়েছে যেমন উনিশশো সালের আটত্রিশতম সংবিধান সংশোধনী আইনে বলা হয়েছিল যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি চূড়ান্ত এবং তা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না নাইনটিন সেভেন্টি এইটের ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে রাজ্যে রাষ্ট্রপতির শাসন কারণের মানে বলবৎ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি শেষ কথা নয় এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বিচার বিভাগের কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস আর বোম্বাই কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে তিনশো ছাপান্ন নম্বর আর্টিকেলের বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে উনিশশো সালে সুপ্রিম কোর্টের নজন বিচারপতি নিয়ে একটা বেঞ্চ গঠিত হয় এবং সেটা একটা ঐতিহাসিক রায় প্রদান করে সেই রায় কি বলে দেখো রাষ্ট্রপতি তিনশো ছাপ্পান্ন নম্বর দ্বারা প্রয়োগের বিষয়ে ক্ষমতা হচ্ছে শর্ত নয় নয় রাষ্ট্রপতি শাসন বিচার সংসদের উভয় পক্ষ দ্বারা অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি কোন রাজ্যের বিধানসভা কিন্তু ভেঙে দিতে পারে যখন এই সময় মানে এই ধরনের রাষ্ট্রপতি শাসন জারি থাকে সেই সময় কি কি করা যায় দেখো সেই সংক্রান্ত সুপ্রিম কোর্ট যা যা রায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট অনুমোদন না দেয় রাষ্ট্রপতি রাজ্যের বিধানসভাকে শুধুমাত্র স্থগিত রাখতে পারেন পার্লামেন্ট যদি রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে কোনো অনুমোদন দিতে না পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা পুনরায় সক্রিয়তা লাভ করে এরপরে আমরা দেখবো ফিনান্সিয়াল এমার্জেন্সি এবং আমাদের লাস্ট এমার্জেন্সি এটা রয়েছে তিনশো নম্বর আর্টিকেলে সংবিধানের তিনশো নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতে অথবা তার কোনো অংশে যদি আর্থিক স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে বা হওয়ার সম্ভাবনা বা হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে আর্থিক জরুরি অবস্থার ঘোষণাটিকে সংসদের উভয় কক্ষের এই দুই দুই সদস্য দ্বারা দু মাসের মধ্যে অনুমোদিত হতে হয় একবার অনুমোদন প্রাপ্ত হলে আর্থিক জরুরি অবস্থা ছ মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি আচ্ছা এটাই তোমাদের দেখো এখানে আমি কি বললাম যে একবার অনুমোদন প্রাপ্ত হয়ে গেলে আর্থিক জরুরি অবস্থা ছ মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে তবে প্রয়োজন অনুসারে আর্থিক জরুরি অবস্থার মেয়াদ পুনরায় ছ মাসের জন্য আবার বৃদ্ধিও করা যায় মানে আরো এক্সট্রা ছ মাস করা যায় সর্বাধিক কতদিন পর্যন্ত এই আর্থিক জরুরি অবস্থা বলবৎ থাকতে পারে সে বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট বা নির্দিষ্ট ব্যাখ্যা নেই দেখো এই জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হয় আর্থিক জরুরি অবস্থা জারি থাকাকালীন রাষ্ট্রপতি কেন্দ্রীয় আর রাজ্য সরকারের অধীন সকল শ্রেণীর অথবা বিশেষ কোন শ্রেণীর কর্মচারীদের বেতন অথবা ভাতা হ্রাস করতে পারে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর্থিক জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক নীতি সম্পর্কে নির্দেশ দিতে পারে মানে কেন্দ্র রাজ্যগুলোকে আর্থিক নীতি সম্পর্কে নির্দেশ দিতে পারে কেন্দ্র রাজ্য আইনসভা দ্বারা গৃহীত সকল প্রকার অর্থবিদকে রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দিতে পারে এখনো পর্যন্ত একবারও অর্থনৈতিক জরুরি অবস্থা কিন্তু ঘোষিত হয়নি দেখো জরুরি অবস্থা সংক্রান্ত কিছু আর্টিকেল আর কিছু একদম শর্টে আমরা যদি এক নজরে দেখি তাহলে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে কি আছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা তিনশো তিপ্পান্ন নম্বরে আছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ফলাফল তিনশো চুয়ান্ন নম্বরে আছে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি কেন্দ্র আর রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন সংক্রান্ত ব্যবস্থা পরিবর্তনের নির্দেশ ঘোষণা করলে ভারতীয় সংসদের এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কর্তব্য হচ্ছে রাজ্য সরকারগুলোকে বহি আক্রমণ এবং আভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা তিনশো ছাপান্ন নম্বরে কি বলা হয়েছে অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থার সৃষ্টি হলে রাষ্ট্রপতি শাসন জারি তিনশো সাতান্ন নম্বরে বলা হয়েছে অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ থাকাকালীন অঙ্গরাজ্যের জন্য আইন প্রণয়ন তিনশো আটান্নতে বলা হয়েছে জরুরি অবস্থা চলাকালীন সংসদের ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ছটা স্বাধীনতার অধিকারকে স্থগিত করন তিনশো উনষাটে বলা হয়েছে জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতির মৌলিক অধিকার স্থগিত রাখার অধিকার আর তিনশো ষাটে বলা হয়েছে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা ঘোষণার কথা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দেখো প্রথম হয়েছিল ফেব্রুয়ারি এক বছর দিন ছিল সেই সময় প্রফুল্ল ঘোষ কংগ্রেসের ছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপরে এসেছিলেন অজয় মুখোপাধ্যায় ইউনাইটেড সেকেন্ড বার নাইনটিন সেভেন্টিতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয় এক বছর চোদ্দ দিনের জন্য যেখানে ইউনাইটেড ফ্রন্টের অজয় মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম তারপরে তিনি থাকেন কংগ্রেসের হয়ে তারপরে থার্ড টাইম টোয়েন্টি নাইন জুন নাইনটিন সেভেন্টি ওয়ানে হয় দুশো পঁয়ষট্টি দিন জারি করা হয়েছিল এটা দুশো পঁয়ষট্টি দিন ছিল তখনও অজয় মুখোপাধ্যায় ছিলেন পরবর্তীকৃতে সিদ্ধার্থ শঙ্কর রায় আর তারপরে থার্ড থার্টিথ এপ্রিল নাইনটিন সেভেন্টি সেভেনে একবার হয়েছিল একান্ন দিনের জন্য যখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন এবং তারপরেই জ্যোতি বসু এসেছিলেন ব্রাহ্মণ সরকারে এই পর্যন্ত ছিল তোমাদের জরুরি অবস্থা আমি আবারও বলছি জরুরি অবস্থা রিলেটেড যাবতীয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষার তার লিঙ্ক তোমাদের আমি আলাদা করে যে ভিডিওটা বানিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখো জরুরি অবস্থা এমসিকিউ বলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর এরপরে আজকে আমাদের ক্লাস রয়েছে এগারোটায় ডাব্লিউ বি পি কেপি ইংলিশ লাইভ ক্লাস কে স্টাডিতে তাছাড়াও সন্ধ্যাবেলা ছটা এবং সাতটাতে দুটো জিকের ক্লাস রয়েছে তো টেলিগ্রামে সব কিছুর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওখান থেকে সব ক্লাসে জয়েন করে নি থ্যাংক ইউ সো মাচ অবশ্যই সবাই লাইক করো ইউজফুল বলে মনে হলে আর আমাকে কমেন্টে ফিডব্যাক জানিয়ে